উত্তর মালদার চাঁচলে রাজ্যের আবাসন মন্ত্রী ফিরহাদ হাকিমের পদার্পণ করার ২৪ ঘণ্টা আগেই এক তৃণমূল নেতাকে ঘিরে শনিবার বিক্ষোভ দেখালেন হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের নবগ্রাম এলাকার বাসিন্দারা। ওই তৃণমূল নেতা আফসার আলীকে তারা গ্রাম ছাড়া করলেন। রবিবার নবনির্মিত বাস ডিপোর উদ্বোধন করতে কলিগ্রাম আসছেন ফিরহাদ হাকিম। সভায় লোক নিয়ে যাওয়ার দায়িত্ব দেওয়া হয় ব্লক নেতাদের। এদিন ওই তৃণমূল নেতা গ্রামে বলতে গেলে তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। যে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা, কি জন্য বিক্ষোভ দেখালো? আমরা তো মানে এখানে আমাদের লোকালে বাড়ি কিনা, আমরা লোকালে নেতৃত্ব দিই, যখন ভোট ভাট হয় ব্লকে আমরা নেতৃত্ব দিই, বিভিন্ন গ্রামে যাই, এই হরিশ্চন্দ্রপুর পঞ্চায়েতে বিভিন্ন গ্রামে আরও অন্য অন্য পঞ্চায়েতে আমরা ভোটের জন্য যাই। আজকে আমরা বলতে এসেছিলাম আমি ব্যক্তিগতভাবে, আরও আমাদের নেতৃত্ব বসে আমরা ডিসাইড করলাম যে কালকে ফিরহাদ হাকিম যেহেতু আসবে তো আমাদের একটা কর্তব্য যে কিছু লোককে নিয়ে যাই। তো যখন বলতে আসলাম তখন এরা বললো বিভিন্ন সময় তো আপনারা আসেন ভোট নিয়ে চলে যান, কিন্তু আজ পর্যন্ত আমাদের যে বারবার জিওটেক করে নিয়ে গেছে একটাও নাম আবাস প্লাসে আসেনি, কেন আসেনি আগে এই জবাবটা দেন, না হলে আমরা যাব না। তার এই বলা বলিতে হয়তো কেউ আমাকে আরও বাজে ভাষা বলেছে বা কেউ ধাক্কা দেখিয়েও দিয়েছে। তো আমরাও বারবার উপরে যারা নেতৃত্ব দেয় তাদেরকেও বলেছি যে এই কিছু কিছু গ্রাম কিছু কিছু মৌজা আমাদের আবাস প্লাস থেকে ছুটে গেছে, বঞ্চিত হয়েছে, কিন্তু এখন তাদের ইটা আমার উপর এখন বয়ে যাচ্ছে। তাদের অভিযোগ যে রেশন ছাড়া কোনো রকম সরকারি সুযোগ পাচ্ছে না তারা। রেশন তো অনেকেই কার্ড পেয়েছে, তো আবার রেশনের চাল পায় কিন্তু অন্যান্য সুযোগ সুবিধা পায়নি এখনো। হ্যাঁ, সেটা আমরা দেখেন আমাদের এলাকায় কিছু এরকম ব্যক্তি আছে যারা হয়তো সব কিছু পায়, আবার এমন কিছু অ্যাবভ ব্যক্তি আছে যে কিছুই পায় না, হয়তো রেশনের মালটা শুধু পায়, মাসে হয়তো একবার পায় আর পায় না। কিন্তু আমরা সেটাও করার চেষ্টা করছি, আমরা বিভিন্ন সময় বিভিন্ন দপ্তরে সেই খবরগুলো দিই, জানাই যে আমাদের এই ঘাটতিগুলো আছে এলাকায়, নেতাদেরও বলি এখন নেতারা কতটা নিচ্ছে কথাটাকে সেই হবে। আমরা তো মানে এটা খুব মানে লজ্জাজনক ঘটনা যে আমরা একটা আমাদের সরকার আছে, আমাদের জেলা আছে, আমাদের পঞ্চায়েত আছে, আর আমরা আমাদের এলাকায় মানুষ বঞ্চিত থাকবে। আমরা নিশ্চয়ই ফিরহাদ হাকিমকে একটা স্মারকলিপি নিশ্চয়ই দিব যে আমাদের এই এই এলাকাগুলো, এই যেমন সন্তোষপুর মৌজা, গাঙ্গর মৌজা, তোমার নবগ্রাম মৌজা, খিজুরবাড়ি মৌজা, এমনি করে গন্তি করলে হয়তো ১৮ থেকে ১৯টা বুথেই আমাদের আবাস প্লাসের কোনো নামই নেই। কি দেখলেন আপনি, সত্যি কি আবাস যোজনা একটা ঘর পায়নি না এটা? কিন্তু বাস্তব যে আবাস যোজনার এই এই বুথে অন্তত একটাও নাম নেই, পাশের বুথগুলোতেও, যেমন সন্তোষপুর বুথ আছে, বিতল একটা বুথ, সন্তোষপুর গ্রাম, তোমার খিজুরবাড়ি আমার পাশের গ্রাম, তোমার গঙ্গর, এইসবগুলোতে কোথাও একটাও আবাস প্লাসে নাম নাই। এদের দাবিটা কিন্তু বাস্তব, কিন্তু আমরা যতটুকু আমাদের দ্বারা সম্ভব, আমরা তো একটা ছোটো জায়গায় নেতৃত্ব দিই, ব্লক নেতৃত্ব আর কত ক্ষমতা থাকে, আমরা যেখানে বলার আমরা ঠিক বলি, কতটুকু আগাই সেটা আমাদের তো আর ই করার নেই। তাদের অভিযোগ আবাস যোজনা থেকে তাদের বঞ্চিত করা হয়েছে, সে কারণেই তারা ওই সভায় যাবেন না। বিক্ষোভ করব না, বারবার আসে খালি মিটিং এ চলো, কেন যাব মিটিং এ? আমাদের গ্রামে যাবে তো বার আসে ছবি করে নিয়ে যাচ্ছে আর কিছু করছে, আমাদেরকে বাড়ি মিলে না তো কেন যাব আমরা মিটিং এ? আর কিছু পাচ্ছে না, এত বার বর্ণা গেল না, এটা তিরপাল না, ভালো না, মন্দ কিছু পাচ্ছে না, নাম লিখে নিয়ে যাচ্ছে, আমরা খাবার জন্য মরছি আর কিছু মরছি, কেন আমরা ই হইব? মিটিং এ যাব, আমরা মিটিং এ যাব না। আজকে কি জন্য বিক্ষোভ করলেন আপনারা? আমরা করলাম বাড়ির জন্য। ঘর পাননি আপনারা? না, কিছু পাইনি, চলেন দেখেন, ইন্দুরের ঢেরিতে থাকছি। সরকার যে রেশনের চাল যে দিচ্ছে ওই চালটা পান না? ওইটাই চাল পাচ্ছি বছর মাসে একবার, বলে আমাদেরকে বড় লোক করে দিয়েছে, ছোট কাট পাইনি, আমাদেরকে বড় লোক করে দিয়েছে, আমরা কত মাত বড়। এই যে আগামীকাল যে ফিরহাদ হাকিম মন্ত্রী আসছেন, তো ওনাকে কি জানাবেন আপনারা? আপনারা এটাই জানাবো
আমরা তো কিছু পাচ্ছি না, ঘর পাই না, চাল চাল কিছু পাচ্ছি না, মাসে বই একবার পাচ্ছি, বড় লোক করে দিয়েছে, আমরা কত বড় লোক। আমরা বলতে চাইছি যে চাচলে ফিরহাদ হাকিম আসবে নাকি, ঘর মন্ত্রী যে সে কিন্তু আসবে, তা আমাদেরকে বলছে যে ওখানে যেতে হবে, যে আমরা ঘরের জন্য যেটা বলতে হয় সেভাবে তোমরাকে বলে করে দেবো ঘরটা। কিন্তু আমরা আমাদের গ্রামের লোক বলছে, আমরা বলছি আমরা যেখানে সে ঘর পাইনি আজকে 20 বছর হয়ে যাচ্ছে, 20 বছর থেকে কোনো একটা ঘরের কোনো হিসাব নাই, কাগজপত্র দিচ্ছি, বারবার ইনকোয়ারি হচ্ছে, ছবি হচ্ছে, দেখাচ্ছে যে এই দিয়ে দেবো পরের বছর, তোমরা ভোট দাও, ভোট নিয়ে নিচ্ছে, তারপরেও কিন্তু এইগুলো করে দিচ্ছে না, নিয়ে চলে যাচ্ছে। আবার যখন নেতার যখন মিটিং হবে, সভা হবে, তখন নিয়ে বলছে চলে বেলে আমরা করে দেবো, প্রতিবার এরকম আসে আর যায়, কিন্তু এখন পর্যন্ত আমাকে কোনো সহযোগিতা করে দেয় না। এতগুলো গরিব সব মানুষ অসহায় বাস করছে, কোনো ঘরের ঠিকানা নাই, একটা পলিথিন টেঙে থাকে, তাও সেই লোকগুলো যদি ঘর না পায় তাহলে কী করে নেতারাকে মেনে চলবে, কী করে নেতারাকে বলবে যে না আমরা তোমাদের সাথে থাকবো বা যাবো। ভোটের সময় ভোট নেওয়ার সময় নিয়ে নিচ্ছে ভোট, আর তা বাদে কিন্তু যখন ফের আবার সময় শেষ হয়ে যাচ্ছে তখন কোনো লোক এখানে এসে হাজির হচ্ছে না। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।